চারিদিকে যে জিনিসগুলো ঘটছে এটার জন্য দায়ী আমরাই। আর উনিও ভুলে গেছেন যে উনি যখন ছোট ছিলেন উনিও নিশ্চয়ই কিছু করেই বড় হয়েছেন। বাচ্চারা দুষ্টুমি করে, বড়রা কিন্তু করে না। তারপরে সেই লোকটি ওকে ডেকে ওর হাতটা মুচকায়, ও সরি বলে বলে আমি জল ঢেলে দিচ্ছি, তাতে হয় না, ওকে বলে ওটা চাটতে, চেটে পরিষ্কার করতে। আমার বড় ছেলে গিয়ে সেখানে যখন বলে যে এরকমভাবে আমার ভাইয়ের হাতটা মোচকাচ্ছ কেন, তখন ওকেও রিপিটেডলি বলা হয় যে তাহলে তুই এসে চেটে পরিষ্কার করে দে। একটা তো মাঠ দিতে পাচ্ছি না, আর ছেলেরা তো ডান পিটে হয়, ওদের কাছে ব্যাট বল দৌড় দৌড়ঝাঁপ করাটাই হচ্ছে একটা, মানে শৈশবকালে এটা না করলে তাহলে তো ওই বাড়ির মধ্যে গ্যাজেট নিয়েই বসে থাকতে হবে, তো সেইটা করি না বলে সেটা খুব প্রবলেম। এখানে লোকেদের মধ্যে এটা খুব প্রবলেম আছে। সেদিনের ঘটনাটা একটু শুনবো তোমার থেকে, একটু শুনি, যদিও তুমি ছিলে না সেই সময়, তবু একটু যদি তোমার কাছে যে খবরটা আসে একটু যদি বলো। আমাকে খবরে বলা হয় যে ও খেলছিল, খেলতে খেলতে ও টয়লেট পায়, সেই টয়লেটটা উঠতে পারে না, তখন ও গিয়ে ওই ফ্ল্যাটটার সামনে একটা ড্রেন আছে সেইখানটা গিয়ে ও টয়লেটটা করে। তারপরে সেই লোকটি ওকে ডেকে ওর হাতটা মুচকায়, ও সরি বলে বলে আমি জল ঢেলে দিচ্ছি, তাতে হয় না, ওকে বলে ওটা চাটতে, চেটে পরিষ্কার করতে। আমার বড় ছেলে গিয়ে সেখানে যখন বলে যে এরকমভাবে আমার ভাইয়ের হাতটা মোচকাচ্ছ কেন, তখন ওকেও রিপিটেডলি বলা হয় যে তাহলে তুই এসে চেটে পরিষ্কার করে দে। এই করতে করতে পাড়ার লোকরা যদি চড়াও হয়েছে, ও তখন পালিয়ে গেছে। তো আমার যে দাদা বাড়িতে ছিল যে আমার খবরটা দিয়েছিল, সে তারপরে ওকে চার্জ করাতে, ও তখন বলে যে আমি ভয় দেখাচ্ছিলাম। আচ্ছা, তারপরে হাতে যে আঘাত লেগেছে সেটাও ভয় দেখানো? হ্যাঁ, মানে ওনার কাছে এটাই হচ্ছে প্রসেস। একটা 8 বছরের শিশুকে আর একটা 13 বছরের ছেলেকে ওনার কাছে হচ্ছে এইভাবে ট্রিট করতে হয়। তার নাকি নিজের মেয়েও আছে, তাহলে আমার তো মনে হয় না সেটা তার নিজের মেয়ে, কারণ তাহলে তো অন্যের সন্তানকে সে এইভাবে আঘাত করতে পারে না। একদমই, এবং এর আগেও বোধহয় করেছেন একাধিক, ওর কাছে শুনছিলাম। হ্যাঁ, যে আরেকটা বাচ্চাকে, মানে এটা মনে হয় ওনার ভালো লাগে করতে। আর এখন হয়ে গেছে না, পেশেন্সটা মানুষের কমে গেছে, আর উদরপিণ্ডি পুদর ঘাড়ে করছে, কোন ফ্রাস্ট্রেশনটা কার উপরে। আর বাচ্চাদের ক্ষেত্রে তো এটা ইজি না, ওরা বলবে না, ভয় পাবে, কিন্তু আমার ছেলেরা তো সেটা নয়, কারণ আমি ওদেরকে ওইভাবে বড়ই করছি না যেটা মুখ বুঝে খালি চুপ সহ্য করে যাও। কারণ এই মুখ বুঝে থাকার কারণটা হচ্ছে এই যে চারিদিকে যে জিনিসগুলো ঘটছে এটার জন্য দায়ী আমরাই। আর উনিও ভুলে গেছেন যে উনি যখন ছোট ছিলেন উনিও নিশ্চয়ই কিছু করেই বড় হয়েছেন। বাচ্চারা দুষ্টুমি করে, বড়রা কিন্তু করে না। আর এটা দুষ্টুমিও না, মানে যেটা যদি বলা হয় এটা তো দুষ্টুমিও না। আমি একটু ওর সঙ্গে কথা বলবো, হাতটা আগে দেখি, হাতে তো লেগেছে জোরে, এই নিয়ে পরীক্ষা দিতে হচ্ছে, তাই তো? এই যে তো কালকে তুমি সরিও বলেছিলে, তুমি যেটা বললে তারপরে উনি এটা করলেন, তাই তো? একটু বলো। আমি হাত জোর করে বলেছিলাম যে আমি আর করব না, আর আমি বলেছিলাম আমি জল দিয়ে দিচ্ছি। তারপর উনি হাত ধরে এরকম করলেন, তখন তুমি চেঁচালে? হ্যাঁ। তারপর উনি কি করলেন? সকলে ছিল, প্রেসারের জন্য এই সাইডের হাতটা ফুলে উঠছিল, তো তখন স্বাভাবিক আমার রাগ হলো। আমি বললাম আপনি আমার সামনে এরকম আমার ভাইকে করছেন, আমি হাতটা ওনার আর ছাড়ালাম। তারপর উনি আমার হাতটা ধরে বলছে তাহলে তুই চাট, তখন যখন পাড়ার লোকেরা এসছে উনি তখন পালিয়ে গেলেন। দেবিকা দি, তারপর তুমি তো ছিলে না, তারপরে কি কি স্টেপ নিলে এটার এগেইনস্টে সত্যি স্টেপ নেওয়া উচিত? তারপরে গরফা থানাকে ইনফর্ম করা হয়, ওনারা আসেন, ওনারা এসে ওনার বাড়িতে যান, গিয়ে ওনাকে ধমকায় টমকায় যা যা বলার। এখন ওনার বক্তব্য হচ্ছে ভুল হয়ে গেছে, ভুল করে করে ফেলেছি, ভুল করে বকা যায়, জোরে চেঁচানো যায়, কোনো বাচ্চাকে আঘাত করে আর ভয় দেখানো যায় না। আশা করি এটা আমরা সবাই অ্যালার্ট আছি যে বাচ্চাদেরকে ভয় দেখাতে নেই। আমরাও তো যে ওদেরকে যে স্কুলে পাঠাচ্ছি, যে অ্যাওয়ারনেসগুলো স্কুল ওদেরকে শেখাচ্ছে, আমরা এগুলো শেখাচ্ছি, কিন্তু ব্যক্তিগত জীবনে তো মানুষই ভুলে যাচ্ছে। তাহলে বাচ্চাগুলোকে আমরা কীভাবে কী শিক্ষায় বড়টা করব, কারণ ওরা তো এগুলো ফেস করছে। একদম,
আর দেবিকা দি তুমি বলছিলে বিশ্বনাথ দা যা কিছু হলে ওদেরই বকে সব। হ্যাঁ, কারণ আমার ছেলেরা আমার ছেলেদেরকে নিয়ে এখানে মোটামুটি সবারই সমস্যা আছে, আমার বাড়ির বিল্ডিংয়ের মধ্যেও সমস্যা, ওরা খেলতে পারবে না বিল্ডিংয়েও খেলতে পারবে না, আশেপাশে খেললে বল গেলে তো সারাক্ষণ এইটা ফেস করতে, কারণ ও ব্যস্ত থাকে ন্যাচুরালি, কাজের পরে এসে যদি এই ঝামেলাটা তাকে নিতে হয় তখন সে রেগে গিয়ে ছেলেদেরকেই বারণ করা হয় যে, আর আমরা ওদেরকে না ছেড়ে দিই, কারণ একটা তো মাঠ দিতে পাচ্ছি না, আর ছেলেরা তো ডান পিটে হয়, ওরা ওদের কাছে ব্যাট বল দৌড় দৌড়ঝাঁপ করাটাই হচ্ছে একটা মানে শৈশবকালে এটা না করলে তাহলে তো ওই বাড়ির মধ্যে গ্যাজেট নিয়েই বসে থাকতে হবে, তো সেইটা করি না বলে সেটা খুব প্রবলেম এখানে লোকেদের মধ্যে, এটা খুব প্রবলেম আছে মানে ঘরে রাখতে হবে, হ্যাঁ, আর কন্ট্রোল করতে হবে সব, ভালো শিক্ষা আমরা মানে শিক্ষাই দিতে পারছি না, মানে দুষ্টুমি শব্দটাই তাহলে এক্সিস্ট করে না, না বাচ্চাদের ক্ষেত্রে একদম করা যাবে না, তার থেকে বরং চারটে সমালোচনা করি মানে কোথা থেকে কি দিয়ে, যেহেতু আমার ওই দিকটা হচ্ছে মানে বাড়ির বাইরের দিকটা হচ্ছে একটু স্লাম এরিয়া, তো ওরা সবার সাথে মিশতে পারে, এটা তো কি আমি তো জোর করে এটা আটকাতে পারবো না যে না তুমি ওদের সাথে মিশো না, তারা তো মানুষের পর্যায়ে পড়ে, এটাই তো আসল শিক্ষা, যে আজকে আমরা যেমন ডাউন টু আর্থ, আমি আর তোমার দাদা যেমন ডাউন টু আর্থ, তো ওদেরকে যদি আমি এখন থেকে আটকে দিই কালকে তো ওরাই বলবে যে তুমি তো মিশতে দাওনি, ওরাও তো সেইভাবে তাহলে ওই নাক উঁচু করেই থাকবে, ওরা তো বুঝতেই পারবে না, মাটির গন্ধটাই তো নিতে পারবে না, এটার জন্য ওদেরকে ছেড়ে দেওয়া হয় বলে ওরা বিল্ডিং এ এসে আমাদের খেললেও সমস্যা, খেলা যাবে না কোনোভাবে, তার থেকে কন্ট্রোল করতে হবে, ছেলেদেরকে বাড়ির মধ্যে ঢুকিয়ে নাও, শোনো তুমি এখানেই বসে থাকবে, টিভি দেখবে মোবাইল দেখবে, যা করবে চার দেওয়ালের মধ্যে করবে, এখন মাঠে খেলতে গেল সেটাতেও সমস্যা, হ্যাঁ এই তো বাইরে খেলছিল চারটে বাচ্চা ছিল, ও ড্রেনে টয়লেট করলো, সেই ওনার বাড়িতে গিয়ে তো করে আসেনি, তাতে ও ওইটুখানি বাচ্চার মধ্যে সেই সেন্সটা আছে যে সে বলছে যে আমি জল ঢেলে দিচ্ছি, ও হাত জোর করছে, সেখানেও তার মার্সি নেই, তুমি তারপর সেই লোকটা তো ক্ষমা চাইতে এসেছিল তারপর এখন তাকে পাওয়া গেছে না, সে সেদিনকে রাত্রিবেলা পালিয়ে গেছে, পুলিশ আমাকে বলেছে যে কালকে আমরা গেছিলাম এফআইআর করে এসেছি, এখন দেখা যাক কি স্টেপ নেয়, একদম তোমার পরীক্ষা চলছে, পরীক্ষা কেমন হচ্ছে, এই অবস্থা মেন্টাল প্রেসারও গেল এবং তারপরে হাতেও ব্যথা, তার মধ্যে পরীক্ষা ঠিকমতো দিতে পারছো, হ্যাঁ ঠিক আছে, কিন্তু খেলাটা চলবে তাই তো, কারোর জন্য খেলা যেন না আটকে, তাই তো দেবী একদম, না না হোক হোক না এটা হোক, আরো আরো কত কি হতে পারে, আর কি কি কিভাবে একটা বাচ্চাকে একটা শিশুকে আমরা বলি শিশুরা পাখির মতো হয় ফুলের মতন হয়, আর আমরা কি করছি তাদেরকে মেরে দেওয়ার চেষ্টা করছি, তাদের যে প্রাণবন্ত জীবনটা সেটাকে আমরা একটা কুক্ষিগত জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি, এটা তো এমনিতেও বলা যে শৈশবটাকে যেভাবে নষ্ট করা হচ্ছে এখন এখানে সেটাই করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার বাড়ি বলে কিন্তু নয়, এরকম কিন্তু তুমি শয়ে বাড়ি পাবে, কিন্তু সবাই তো সেটাকে ওইভাবে বলতে পারবে না, আর এটা আমি কেন এটার জন্য করছি, আজকে আমার ছেলে দিয়ে করছি তো যাতে আরো দশটা বাচ্চা না এটা ফেস করে, একদম একটা তো রেভলিউশন দরকার, একটা প্রোটেস্ট দরকার, আমি জানি না কতটা এটা দিয়ে আমি শুধরাতে পারবো, কিন্তু অন্তত নিজের কাছে তো ক্লিয়ার থাকবো যে একটা টাইমে আমি আমার ছেলেদেরকে সেই জায়গাটা দিতে পেরেছি, সমাজটাকে এরকম ভাবে, আর এটা এটা যদি সভ্য সমাজ হয় তাহলে তো আদিম যুগ অনেক ভালো ছিল মনে হয়, সত্যি সত্যি তাই, মনুষ্যত্বটাই হারিয়ে যাচ্ছে মানুষের, কিন্তু একটাই কথা পাড়ার মানুষ বোধহয় এক্ষেত্রে তোমাদের পাশে ছিল, হ্যাঁ এখনো আছে, এখনো আছে সব, এখনো আছে, তারা সব বিষয়ে আমাদের পাশে থাকে, বাহ ঠিক আছে, থ্যাংক ইউ দেবিকা দি, তোমায় তুমি একটা মেসেজ আসলে তুমি বিশ্বনাথ একটা তৈরি করলে সকলকে আবার বুঝিয়ে দিলে যে শৈশবটা নষ্ট করা উচিত না এবং বাচ্চাদের উপর যা ইচ্ছে তাই করবে এই সময়টা, এবার চাপিয়ে দেওয়াটা উচিত না, ওদেরও কিন্তু কিছু সে থাকে, একদম। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।